মণি নামের ময়ূর সবসময় জঙ্গলের বাইরে যেয়ে তার সময় কাটাত। একদিন তার নজর একটি রেলগাড়ির ওপর পড়ে। ঝকঝক করে সেই রেলগাড়ি সুন্দরভাবে চলছিল। এটি দেখে ময়ূরের অনেক ভালো লাগে। সে প্রথমবারের মতো কোনো রেলগাড়ি দেখেছিল। আহা, কত সুন্দর এটা! কিন্তু এটা কি কি বলে এটা কি কি সুন্দর দৃশ্য! আহা, জঙ্গলের বাইরে না এলে কখনোই দেখতে পেতাম না। এর সম্পর্কে জঙ্গলের বাকিরা জানে কিনা কে জানে। হয়তো এই যে ঝকঝক করে যাওয়া গাড়িটা এই প্রথম এখান দিয়ে যাচ্ছে। মণি ময়ূর এই কথা জঙ্গলের বাকি সব পশুদের জানায়, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। কি বলছো, সত্যি বলছো তুমি? এই এই রেলগাড়িটা আবার কি? হ্যাঁ, কিছু একটা শব্দ শুনেছি আমি ঘুমের মধ্যে, কিন্তু সকাল সকাল জলদি উঠে সেখানে গিয়ে দেখাও তো মুশকিল। তুমি গিয়ে তো দেখো, সকাল সকাল বেলা দৃশ্যটাই অন্যরকম। যখন ঝকঝক করতে করতে গাড়িটা আসে, তখন মনে হয় একদম দোলা দিয়ে যায়, যেন বৃষ্টি আসবে। মন চায় আমি নাচি, আমি গাই। কি সত্যি বলছো তুমি? মনির কথায় রাজি হয়ে খরগোশ পরদিন সকালে তৈরি হয়। পরদিন সকালে যখন খরগোশকে নিয়ে মনি সেখানে পৌঁছায়, তখন আবারও রেলগাড়ি সেখানে আসে। তারা তিনজনে আনন্দে নাচতে থাকে। গাড়িতে থাকা লোকজন তাদের দেখে অবাক হয়ে যায় আর খুশি হয়ে তাদের দিকে তাকায়। দেখেছো, আমি বলেছিলাম না, ঝকঝক করে চলা গাড়ি দেখে মন আনন্দে ভরে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছিলে। কালকে আমি আমার বাকি বন্ধুদেরকেও নিয়ে আসব। আর এভাবেই জঙ্গলে সব জীব জন্তু সকালে তাড়াতাড়ি উঠে চলতে শুরু করে। আর ঝকঝক করে চলা রেলগাড়ি দেখতে সবাই লাইন ধরে দাঁড়াতে শুরু করে। আসা যাওয়া করা লোকেরা এভাবে পশুদের দাঁড়াতে দেখে অনেক খুশি হতো, আর জীবজন্তুরাও রেলগাড়ি দেখে অনেক খুশি হতো। আর যখন রেলগাড়ি যেত, তখন সব পশুরা নাচতে গাইতে শুরু করত। আরে ভাই মণি, তুমি তো জঙ্গলের সবার অভ্যেস বদলে দিয়েছো। যখন থেকে এই রেলগাড়ি এখান দিয়ে যাতায়াত শুরু করেছে, দেখোই না আমরা এখন কত সকাল সকাল উঠি, ঘুরতে যাই, ব্যায়াম করি, আর দেখোই না ঝকঝক করে চলা রেলকে দেখে আমরা সবাই আনন্দে নাচি আর গান গাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নাচুনে বানর। গুলু বানর নাচতে অনেক পছন্দ করত। জঙ্গলে যে কারো বিয়ে বা জন্মদিন হলে গুলু খুশি হয়ে অনেক নাচত। গুলুকে দেখে বাকি পশুরাও নাচতে শুরু করত, আর সবাই তাই গুলুকে অনেক পছন্দ করত। ভাই, জঙ্গলে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, গুলুর নাচ ছাড়া যেন একদম খালি খালি লাগে। আসল মজা তো তোমার নাচ থেকেই আসে গুলু। সবাই তাই গুলুকে অনেক পছন্দ করত। একদিন টুটু ঘোড়ার জন্মদিনে নাচার সময় হঠাৎ করে গুলুর পা মচকে যায়। আউ, অনেক ব্যথা লাগছে, আমি আর নাচতে পারবো না। বেশ কিছুদিন চলে যায়, কিন্তু গুলুর পা ঠিক হয় না। টুকু গুলুকে নিয়ে অনেক চিন্তা করত, তাই প্রতিদিন সে গুলুর জন্য ঔষধ নিয়ে আসতো, তাকে ব্যান্ডেজ করে দিত, তার অনেক যত্ন নিত। বন্ধু, এসব তো আমার জন্যই হয়েছে, তোমাকে আরো নাচার জন্য তো আমিই বলেছিলাম, সেদিন তুমি আর না নাচলে আজ এমন হতো না। তুমি এসব কি বলছো বন্ধু? তুমিও না আমাকে তো বন্ধু বলো। তোমার জন্য আমি নাচবো না তো কার জন্য নাচবো? তোমার জন্য নাচলে আমার অনেক ভালো লাগে। তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এর কিছুদিন পর গুলুর জন্মদিন চলে আসে, আর সে ভাবে, ইস, যদি আমার পা আজ ঠিক থাকতো তাহলে আজ সবাইকে নিয়ে অনেক মজা করতাম, আমার বন্ধুদের দাওয়াত দিতাম। গুলু মন খারাপ করে বসে পড়ে,
কিন্তু জঙ্গলের সবাই গুলোকে অনেক ভালোবাসত। তার সাথে নাচতে গাইতে সবাই অনেক পছন্দ করত। সকল পশু পাখি মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে আর গরুর জন্মদিন পালন করে। গোলুকে সারপ্রাইজ দেয়। বিকেলবেলা সবাই এসে জড়ো হয় আর জন্মদিনের আনন্দ করে। গোলু অনেক খুশি ছিল, কিন্তু এবার গোলু বাদে বাকি সবাই নাচছিল। গোলু অনেক খুশি হয় আর বলে, বন্ধুরা, তোমরা তো আজকের দিনকে আমার জীবনের সবচেয়ে সেরা দিন বানিয়ে দিলে। আমার চোখের জল তো থামার নামই নিচ্ছে না। আমি অনেক খুশি, সত্যি তোমাদের মতো বন্ধু পেয়ে আমি অনেক খুশি। এর কিছুদিন পর গোলুর পা আবার ঠিক হয়ে যায় আর এবার সে আগের চেয়ে আরো আনন্দ করে নাচতে শুরু করে, কারণ সবাই তার নাচ অনেক পছন্দ করত। সে তার সাথে তার বন্ধুদের নিয়ে দল বানায়, যাদের সাথে মিলে সে বিভিন্ন অনুষ্ঠানে নাচত আর সবাইকে খুশি করত। এক জঙ্গলে হাকু নামের এক সিংহ বসবাস করত। জঙ্গলের রাজা হাকু সুখে শান্তিতে জঙ্গলে তার পরিবারের সাথে বাস করছিল। তার একটি বন্ধুও ছিল যাকে হাকু তার মনের সব কথা বলত। একদিন হাকু যখন শিকার করতে যায়, তখন হাকু না থাকার সুযোগ নিয়ে কেউ একজন হাকুর স্ত্রীকে মেরে ফেলে। হাকু তার স্ত্রীর মৃত্যুতে অনেক কষ্ট পায়। একদিন হাকু কোনো একটি জরুরি কাজে দূরে কোথাও যাচ্ছিল, তখন হাকু তার বন্ধুকে তার ছেলেকে দেখে রাখতে বলে। বন্ধু আমার, তুমি ভালোভাবে আমার ছেলের খেয়াল রেখো, আমি কিছু জরুরি কাজে জঙ্গলের বাইরে যাচ্ছি। অবশ্যই হাকু, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। হাকুর বন্ধু আসলে ছিল খুবই খারাপ এবং ভীষণ চালাক, আর সেই হাকুর স্ত্রীকে মেরেছিল আর সে তার ছেলেকেও মেরে ফেলতে চেয়েছিল। আসো ছেলে আসো, আজ তোমাকে মারার সময় হয়ে গেছে, ব্যাস এরপর আর তোমার বাবা হাকুকেও মারতে আমার সময় লাগবে না, আর তারপরেই জঙ্গলে আমার রাজত্ব চলবে। এই কথা বলে সে হাকুর ছেলেকেও মেরে ফেলে। পুরো ঘটনা গাছে বসে থাকা তোতা পাখি দেখে ফেলে। সে সাথে সাথেই উড়ে হাকুকে খুঁজে বের করে আর তাকে সব কিছু খুলে বলে যে তার বন্ধুই হচ্ছে তার আসল শত্রু। তোতার কথা হাকু বিশ্বাস করে না আর সে নদীর কাছে যায়। হাকুর বন্ধু হাকুকে খুঁজতে খুঁজতে নদীর কাছে যায়। নদীর পানিতে তার বন্ধুর প্রতিচ্ছবি দেখে হাকু তোতার কথা বিশ্বাস করে। সে পেছন ঘুরে অবাক হয় তার বন্ধুকে দেখে। দুজনের মধ্যে ভীষণ লড়াই হয় এবং শেষে হাকু তার জীবন বাঁচাতে সক্ষম হয়। আর তারপর একজন ভালো বন্ধু নিজের স্ত্রী আর সন্তান হারানোর ব্যথা তার আজীবন রয়ে যায়। যদি আমি আমার বন্ধুর ছলনাকে বিশ্বাস না করতাম, তাহলে আমার স্ত্রী আর সন্তান আজকে বেঁচে থাকতো। হাকু তোতাকে ধন্যবাদ জানাতে যায়, কারণ তার জন্যই সে আসল সত্যিটা জানতে পেরেছে। এক জঙ্গলে ছোট নামের এক ইঁদুর থাকত। জঙ্গলের বাকি জীবজন্তুরা তাকে অনেক বিরক্ত করত আর কেউ তার সাথে বন্ধুত্বও করছিল না। সে একলা তার বাড়িতে বসবাস করত। একদিন যখন ছোট তার বাসার পাশে খাবার খুঁজতে যায়, তখন সে একটি সাপ দেখতে পায়। সে ওই সাপকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়তে থাকে। আহ সাপ, পালাও পালাও পালাও! তখন সাপ বলে, ভয় পেও না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে কামড় দেব না। আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আর আমি অনেক অসুস্থ। বন্ধু, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তুমি জলদি সুস্থ হয়ে যাবে বন্ধু। ছোট খুব তাড়াতাড়ি সাপের জন্য খাবার নিয়ে আসে। সাপ খুশি হয়ে খাবার খায় আর তারপর বলে, তুমি অনেক ভালো, তুমি আমাকে সাহায্য করেছো, সত্যি সত্যি তুমি আমার বন্ধু হয়ে গেছো, তুমি আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছো। তুমি এখানে আরাম করো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সাপ ছোটুকে বারবার ধন্যবাদ জানায়। তারা অনেকক্ষণ গল্প করে। প্রতিদিন এভাবে ছোট সাপের জন্য খাবার নিয়ে আসতে থাকে আর ধীরে ধীরে সাপ আগের মতো একদম সুস্থ হয়ে যায়।
আর তাদের দুজনের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায়। আমি এখন একদম সুস্থ বন্ধু, এখন আমি তোমার উপকারে আসতে চাই, বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। ছোট সাপকে সবকিছু খুলে বলে যে কিভাবে অন্য পশুরা তাকে বিরক্ত করে। এ কথা শুনে সাপ ছোট নিরাপত্তার ওয়াদা করে আর তার বাসার পাশেই থাকতে শুরু করে। এভাবে ছোট আর সাপ মিলেমিশে হাসি খুশিতে দিন যাপন করে। তারা একে অপরের সাথে খাওয়া দাওয়া করত, গল্প করত আর একে অপরকে নিরাপদ রাখত। সাপের সাথে ছোটুর বন্ধুত্ব দেখে বাকি জন্তুরাও বুঝতে পারে ছোটুকে বিরক্ত করতে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। তাই বাকি পশুরাও ছোটুকে বিরক্ত করা বন্ধ করে দেয়। তখন ছোটু বলে, আরে বন্ধু, তুমি এখানে আসায় আমার অনেক উপকার হলো, আমি একটা বন্ধুও পেয়ে গেলাম, আর দেখোই না কেউ আমাকে আর বিরক্ত করে না। প্রভু তোমাকে সবসময় সুস্থ রাখুক, আর তুমি অসুস্থ হলে আমার অনেক ভয় হয়। না বন্ধু, তোমার মতো বন্ধু পেয়ে আমি আর কখনো অসুস্থ হব না।